হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আজকে ভাবছি একটু ব্লগ করি। কালকে আমার আর জিয়ার একটু ডিসকাশন চলছিল যে ওর কিছু জিনিস কেনার ছিল আর আমারও কিছু জিনিস কেনার ছিল। সো আমাদের যে লোকাল মার্কেট আছে ত্রিপুরার, সো ওখানে একটু যাবো, একটু টুকটাক জিনিস নেব। ওরও জিনিস যেগুলো ছিল কেনার আর আমারও কিছু ছিল, তো ওগুলো ওখান থেকে নেব। আর তোমাদেরকে একটা ছোট্ট করে মার্কেটের ট্যুর দেবো ত্রিপুরার মার্কেটগুলো। আর জিয়াকে ডাকছি, জিয়ার সাথে একটু দেখা করে নাও তোমরা সবাই। জিয়া একটু আসো এদিকে। এই যে জিয়াও ক্যামেরায় এসে গেছে, জিয়াও রেডি, আমিও রেডি। সো ব্লগটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকবে। এই যে গাইস, আমরা এখন বেরিয়ে পড়ছি। ওই যে জিয়া, ওই এই যে গাইস, আমার রিক্সা দাঁড়িয়ে আছে গলির সামনে, আমরা না বেরোতে রিক্সা রেডি। আমরা এখন চলে এসেছি মার্কেট এরিয়ার কাছাকাছি। এই যে মার্কেট ঢুকছি, ফাইনালি আমরা চলে এসেছি মার্কেটের সামনে। তো যাবো এখন ভেতরে আর গিয়ে ওখান থেকে কী কী কিনছি আর মার্কেটটার একটা ছোট টোর তোমাদেরকে অবশ্যই দিচ্ছি। সো গাইস, আমরা এখন মার্কেটের ভিতরে এন্টার করে গেছি, চলো একদম। এই যে এটা হচ্ছে আমাদের ত্রিপুরার মার্কেট গাইস। তো এবার একটু ঘরের জন্য জিনিস দেখা হচ্ছে, কুকার সবটাতে। সো গাইস, এতগুলো দেখার পর লাস্টে এটাকে কনফার্ম করা হলো, এটাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, প্যাক করে দিই। ফাইনালি আমাদের কেনাকাটা ডান, এই যে সব নিয়ে নিলাম, জিয়াও নিয়ে নিল। সো তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি যে আমরা কী কী নিয়েছি। জিয়া, এবার তোমাদেরকে দেখা হবে যে আমরা কি কি নিয়ে এসেছি। ওই যে তোজা দেখিয়ে দিল। আর কি কি আছে জিয়া? একটা ছুরি, তোজা দেখিয়ে দিচ্ছে সব। আর একটা সিরাম, তারপর ফুটু কিনেছি। ও, আর কি এটা বাবা? ফুটু। ফুটু এটা কোথায় লাগায়? কপালে। এখানে লাগায়, ফরহেডে? হ্যাঁ। তারপর দেখো এটা কি কিনেছি। এটা কার? তোমার জন্য। এটা আমার জন্য না তো, এটা ওই যে তোমার নানির জন্য, এটা চুরি।
সো মার্কেট থেকে কি কি জিনিস নেওয়া হয়েছে সেটা জিয়া তোমাদেরকে দেখিয়ে দিল। আর প্রেসার কুকার যেটা নেওয়া হয়েছে ওটা আমার দিদার জন্য নিলাম, আর দিদা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকে সো আমরা উপরে ওঠার আগে দিদাকে দিদার জিনিসটা হ্যান্ড ওভার করে দিলাম। আর আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে এই যে এই জিনিসটা এই যে দেখতে পাচ্ছ গাইস, এটা একদম ল্যামিনেশন করা আছে। সো আমাদের হাউস ওয়াইফদের যেরকম হয়, মানে আমাদের সংসারের যে কাজগুলো যেরকম জল খাটার কাজগুলো, বাসন মাজা, কাপড় কাচা, সো আমরা কি ভাবি যে এরকম কিছু একটা ইউজ করি যেটা পরে অনেকদিন আমরা ওটা ইউজও করতে পারবো আর ইজিলি ওটা রঙটাও ফেড হবে না। সো এটা যেহেতু ল্যামিনেশন করা আছে সো ইজিলি এটা রঙটা ফেডও হবে না। তো আমার দেখো এই যে 1 ইয়ার হয়ে গেল আমি ইউজ করছি, একদমই রঙ উঠেনি, যেরকমটা বললাম যে ল্যামিনেশন করা আছে ইজিলি রঙটা উঠবে না। সো আমাকে দেখে মাও বলছে আমাকে একটু এনে দে, এটা যেটা আনা হয়েছে এটা মার জন্য আনলাম, মাও বলছে মাও ইউজ করে দেখবে ভালো লেগেছে আমাকে দেখে। সো ব্লগটাকে আর লম্বা না করে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড আমাদের পাশে থাকবে। তো চলো গাইস নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তো টাটা।